রকি দিয়েছে আমার নাম্বার? হুম, কেন দিতে বারণ করেছিল বুঝি? আরে না, বারণ করব কেন? তাহলে এমনভাবে বললে কেন? একটু কথা বলতেই নীলার ডাক কানে আসলো। আচ্ছা রিয়া বাই, নীলা ডাকছে, পরে কথা বলবো। এই নীলা আর নীলা, কল কেটে দিয়ে নীলা রুমে আসলাম, আসতে পারি? হুম আয়। তোকে কতক্ষণ থেকে ডাকছি আর তোর কানে কেবল? আসলে না, কিছু না। খুব বার বেড়ে যাচ্ছিস তুই। কোথায় যাবেন? তোকে কি এখন বলতে হবে? তোকে এত অপমান করি তারপরও তোর একটু শিক্ষা হয় না? আসলে ছোট লোক আমি, কথা না বাড়িয়ে চলে আসলাম ওইখান থেকে, মানে নীলার কাছ থেকে আর কি। কথা বললেই বেশি হতো, তাই চুপচাপ চলে আসলাম। গরিব হয়ে জন্ম নিয়েছি, তাই আজ কথায় কথায় অপমান সহ্য করতে হয়। গাড়ি বের করে গেটে দাঁড়িয়ে আছি, একটু পরে নীলা আসলো। এই প্রথম আমার দেখায় নীলা শাড়ি পরছে, অসম্ভব সুন্দর লাগছে। নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, চোখ ফেরাতেই পারছি না। কি রে ছোট লোক কোথাকার, এমন হবে? আরে ধরা পড়ে গেলাম তো, কই কিছু না তো। ছোট লোকদের মতো এভাবে তাকিয়ে না থেকে গাড়ি, আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। নীলা পেছনে বসলো। কই যাবেন? সামনে গিয়ে বামে ঘোরা, সোজা চালা। আচ্ছা। 47 মিনিট গাড়ি চালার পর ওই বাসটার সামনে গাড়ি দাঁড় করাবি। আচ্ছা, আমি গাড়ি দাঁড় করালাম যথাস্থানে। তুই পার্কিং করে ভেতরে আয়, আমি যাচ্ছি। আচ্ছা, নীলা ভেতরে চলে গেল। আমি গাড়িটা একটা সাইডে পার্কিং করে ভেতরে আসলাম। বাড়ির ভেতরটা অনেক সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে কারো জন্মদিনের অনুষ্ঠান হবে। অনেক মানুষের ভিড়ে নীলাকে কোথাও পাচ্ছি না, কই খুঁজবো? এখন পড়লাম এক বিপাকে। অনেক খোঁজার পরে দেখা মিলল নীলপরীর। এখানে সবাই কত সুন্দর ড্রেস আপে আসছে, আর আমি থাক আর বললাম না। নীলা আমাকে ইশারায় ডাকতো তাদের কাছে, আমি গেলাম নীলার পাশে। কি রে নীলা, এটাই তো ড্রাইভার? হুম রে দোস্ত, দেখতে তো অনেক কিউট, কিন্তু একটু গেও। আচ্ছা বাদ দে তো, চল কেক কাটার সময় হয়ে গেছে। কেক কাটা শেষ করে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আমাকেও একটা লোক এক টুকরা কেক দিয়ে গেল। নীলা সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো গাইস, সবাই এদিকে আসুন। আজ আমার একমাত্র বান্ধবী রূপার জন্মদিন উপলক্ষে সবাইকে গান গিয়ে শোনাবে মিস্টার মেঘ। সবাই হাততালি দিতে শুরু করলো, আমি তো শুনেই পুরাই থ হয়ে গেলাম। আমি নীলার কাছে গেলাম। এটা কি হলো? কি আবার হবে, যা সবাইকে গান গিয়ে শোনা। আমি তো গান পারি না। সেটা তো তুই পারিস আর না পারিস, স্টেজে গিয়ে সরি বল সবাইকে, যা। আমাকে অপমান করার জন্য অনেক সুন্দর করে বুদ্ধি করছে সবাই মিলে, কি আর করার। আমি স্টেজে উঠলাম, সবাই আমাকে দেখে হাসা শুরু করে দিল। এটাই স্বাভাবিক, আমি যে ড্রেসে আছি সবাই হাসাটাই স্বাভাবিক। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলাম কী গান গাইব। অবশেষে মনে পড়লো ইমরানের একটি গান, ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা। তা আমিও শুরু করে দিলাম, চোখ বন্ধ করে গান গাওয়া শুরু করলাম। তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। গান শেষ হওয়া মাত্র সবাই হাততালি দিতে শুরু করলো, আরও একটি গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলো সবাই, তাই আরও একটা গান গাইলাম। গান গাওয়া শেষ করে স্টেজ থেকে নামতে সবাই আমাকে ঘিরে ধরে বলতে লাগলো, আমি কোনো শিল্পী নাকি? একটু পরে রূপাও আসলো। ধন্যবাদ মেঘ। কেন? এত সুন্দর দুইটা গান উপহার দেওয়ার জন্য। আরে তার জন্য আবার ধন্যবাদ দিতে হবে নাকি? এক এক করে আরও অনেকগুলো মেয়ে আসলো ধন্যবাদ দেওয়ার জন্য। কই থেকে যেন নীলা আমার কাছে এসে একটানে বাইরে নিয়ে আসলো। কি রে, মেয়ে দেখলেই কথা বলতে আর ভাব জমাতে মন চায়, তাই না ফকিরের বাচ্চা? আমি তো খুঁজে কথা বলতে যাইনি, তারাই তো আসতেছিল। হয়েছে, আমার সামনে আর ভাব নিস না। আমি আবার কি ভাব নিলাম? গাড়ি নিয়ে আয়, বাসায় যাবো। অনুষ্ঠান তো শেষ হয়নি এখনো। আমি বলেছি না বাসায় যাবো। আচ্ছা, নিয়ে আসতেছি। মেয়েদের মন বোঝা সত্যি অনেক কঠিন, গিরগিটির মতো রং বদলায়। গাড়ি নিয়ে চলে আসলাম নীলার কাছে, তারপরে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাত 8টা, বই খুলে বসে আছি আমার রুমে। একটু পরে রিয়ার ফোন আসলো। এই যে মিস্টার মেক, কি করা হচ্ছে এখন? পড়তে বসছি, তুমি? তাহলে ডিস্টার্ব করলাম বুঝি, সরি। হ্যাঁ, আরে ডিস্টার্ব হবে কেন, আমরাই তো বন্ধুই না আমরা। হুম, আচ্ছা কালকে তুমি কি ফ্রি থাকবে?
কাল না আসলে তো বলতে পারবো না। ও, তা ডিনার করছো? না, তুমি? হুম, করে আসলাম। এভাবে প্রায় 45 মিনিট কথা বলার পরে রিয়া ফোন রাখলো। পারেও বটে মেয়েরা এত কথা বলতে। আমিও ফোন রেখে নিচে আসলাম। ডিনার করে আবার নিজের রুমে যেতে লাগলাম। পেছন থেকে, জি বলেন। না, কিছু না, যা। আবার হাঁটা শুরু করে দিলাম। আমার রুমে এসে একটু পরে শুয়ে পড়লাম। পরের দিন ফজরের সময় উঠে নামাজ পড়ে একটু ছাদে আসলাম। ঠান্ডার সময় সকালে রোদ গায়ে মাখার মজাই আলাদা। একটু পরে নিচে আসলাম, নাস্তা করলাম একসাথেই, মানে নীলার সাথেই। আমি নাস্তা করে উঠে আসবো তখনই নীলা থামিয়ে দিল। এই বাজারে যা, আর বাজার করে নিয়ে আয়। আচ্ছা, এই টাকার লিস্ট নে। নীলার হাত থেকে লিস্টের টাকাগুলো নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজার করছি এমন সময় রকির ফোন। হুম, রকি বল। কই আসিস? আমি তো কাঁচা বাজারে আছি। বাজার করতে গিয়েছিস? হুম। আচ্ছা শোন, বাসায় বাজার দিয়ে আমাকে একটু ফোন দিস, তোকে নিয়ে এক জায়গায় যাব। না বন্ধু, নীলা জানতে পারলে অনেক বোক বেড়ে। আমি নীলাকে বলবো, অনেক তুই এখন তাড়াতাড়ি বাজার কর। আচ্ছা, রকি ফোন কেটে দিল। আমি বাজার করা শেষ করে বাসায় নিয়ে আসলাম। বাসায় না আসতেই নীলার ডাক, তাই নীলার কাছে গেলাম। কই যাবি রে তোরা? আমি জানি না। যাবি যা, তাড়াতাড়ি বাসায় আসবি। আচ্ছা, মনে হয় রকি নীলাকে বলেছে আমাকে যাওয়ার অনুমতি দিতে। বড় লোকরা তো বড় লোকদের কথা শুনবেই। পর আমি বাসার বাইরে এসে রকিকে ফোন দিলাম। হুম, কই? তুই কই? বাসার নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়া, 2 মিনিটে আসছি। আমি দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পরে রকি চলে আসলো। কিরে, কই যাবি আর এত সাজুগুজু কেন? বিয়ে করতে। মানে? বাইকে ওট সব খুলে বলছি। আচ্ছা নিয়ে উঠলাম, এখন বল। আসলে রুবির সাথে আমার কয়েক বছরের সম্পর্ক, হঠাৎ করে এখন রুবির মাথায় বিয়ে করার ভূত চেপে বসেছি। তো তুই বাসায় বল। আরে না, বাসায় এখন বলা যাবে না। কেন? সমস্যা আছে। তো এখন কি করতে চাচ্ছিস আর? কই যাচ্ছি এখন আমরা? বিয়ে করতে কাজী অফিস যাচ্ছি। তোর মাথা ঠিক আছে? মা বাবাকে না বলে বিয়ে করা ঠিক না দোস্ত। হুম জানি, কিন্তু আমাদের 3 বছরের সম্পর্ক, আর রুবিকে না পেলে আমি বাঁচব না রে। আচ্ছা যা ভালো মনে করিস। আচ্ছা তুই যে সম্পর্ক করিস আগে বললি না কেন আমায়? না বলার জন্য সরি দোস্ত, রাগ করিস না। কাজী অফিস কত দূর? এই তো সামনে। কাজী অফিস চলে আসলাম। রুবি কই, মানে ভাবি কই? ওই যে রিয়ার সাথে দাঁড়িয়ে আছে। বাহ, রিয়াও জড়িত এই ব্যাপারে? হুম, রিয়া রুবির হয়ে স্বাক্ষর করবে আর তুই আমার হয়ে। বন্ধু, বুদ্ধিটা কতদিন থেকে করছিস? মাত্র কয়েক ঘন্টা আগেই করেছি। বাহ, তোর মাথায় তো অনেক ভালো বুদ্ধি আছে। প্রশংসা করছিস নাকি অপমান করছিস বুঝলাম না। কি রে, তোরা কি নিয়ে কথা বলছিস? কিছু না, রুবি এ হচ্ছে আমার বন্ধু মেঘ, মেঘ এ হচ্ছে তোর ভাবি রুবি। রুবি আমাকে সালাম দিল, আমিও সালাম গ্রহণ করলাম। দেখতে অনেক সুন্দর, ঠিক নীলার মতোই। আচ্ছা, বাইরে গল্প করে সময় নষ্ট না করে চল ভিতরে কাজটা সেরে আসি। হুম চল। সবাই ভিতরে কাজের কাছে আসলাম। নিয়ম অনুসারে তাদের বিয়ে পড়ানোর কাজ শেষ করলাম। এখন থেকে তারা স্বামী স্ত্রী। এই যে ভাইয়া, রকি বাইক নিয়ে আসছো তো বউকে ঘোরাতে, আমরা এখন কি করব? তোরা ভালোই জানিস। বউ পেয়ে কি বন্ধুকে ভুলে যাচ্ছিস? আরে না, মজা করলাম একটু। আজকে আমাদের খাওয়াবে কে ভাই? ভাই না ভাবি? চলো আপু, তোমাদের আজই আমি খাওয়াবো। দেখছিস আমার বউয়ের মন কত বড়। হুম দেখছি তো, তোর সাথে আমাকেও জায়গা দিবে। আমার কথা শুনে সবাই হাসা হাসি শুরু করলো। আচ্ছা তোরা মজা কর, আমি বাসায় যাই রে। কি বলেন ভাইয়া, এখনই চলে যাবেন? হুম, ভাবি না গেলে আমার কপালে শনি নাচবে। তাহলে আমিও মেঘের সাথেই যাই, তোরা নতুন স্বামী স্ত্রী একটু ঘোরাঘুরি কর, অন্য একদিন ট্রিপটা নিয়ে নেব। নবদম্পতিকে বিদায় দিয়ে আমি আর রিয়া বাসার উদ্দেশ্যে একটা সিএনজিতে উঠলাম। দুইজন দুই সিটে বসছিলাম, কিন্তু রিয়া আমার পাশে এসে বসলো। তা মেঘ, এইরকম কোনো পরিকল্পনা আছে নাকি? কীরকম? এই যে পালিয়ে বিয়ে করা। না, মা বাবার সম্মতি ছাড়া আমি কিছুই করি না আর করবও না কোনো দিন। এভাবে আরও অনেক কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম। আসলে আমার না, নীলার বাসার সামনে আর কি। রিয়াকে বিদায় দিয়ে আমি বাসায় ঢুকে পড়লাম। এই রে, এটাও দেখে ফেলেছে কপালে সত্যি আজ শনি আছে। কি রে চুপ করে আছিস? আসলে কি? আসলে বল। আসলে আমি ওই মেয়েটাকে চিনি না। একটা অচেনা মেয়ে তোকে তার পাশে তোর মতো করে একটা ফকিরের বাচ্চাকে বসতে দিল, তাই না? তুই বলবি আর আমি তো বিশ্বাস করব।
বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর আপনাকে বারবার বারণ করি, আমার বাবা মাকে নিয়ে কোনো গালি দিবেন না, কিন্তু আপনি আমার কথা শুনেনই না। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, সেদিন যদি সময় মতো আপনার পাশে না যেতাম তাহলে আজ আপনাকে সবাই ছুঁড়ে ফেলতো ডাস্টবিনে। আপনারা বড় লোক, তাই বলে আপনাদের কাছে কি আমাদের জীবনে কোনো মূল্য নেই? তোর সাহস কি করে হয়? ছোট লোকের বাচ্চা, আমার বাড়িতে আছিস, আমার খাচ্ছিস, আর আমাকেই কথা শোনা? তার জন্য এতদিন সহ্য করছি। ছোট লোকের বাচ্চার আবার বড় গলা, মুখ সামলে কথা বলবেন। আমার বাবা ছোট লোক না, ছোট লোক আপনি। টাকা পয়সা থাকলেই বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে গেলে মন থাকা লাগে, ভালো একটা মন, যার মাঝে কোনো অহংকার থাকবে না, যেটা আপনার নেই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো ছোট লোকদের দয়া করে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। চলে যাব, আর থাকবো না আপনার মতো অহংকারীর বাসায়। যা যা, ভাগ। আমি নীলা সামনে থেকে আমার রুমে চলে আসলাম। কি থেকে কি হলো, বাবার স্বপ্ন পূরণ করব কি করে? আর বাবা এসব জানতে পারলে তো অনেক কষ্ট পাবে। আর কাল থেকে পরীক্ষা, এখন কই যাব? না, বাবাকে এসব জানতে দেওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে, এখানে আর থাকবো না। না, কালকে পরীক্ষাটা দেই, তারপরে না হয় কিছু একটা বুদ্ধি করা যাবে। যেই ভাবা সেই কাজ, রাতে আর খেলাম না, না খেয়ে পড়তে বসছি। পড়তে পড়তে রাত প্রায় 2টা বাজে, তাই বই বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো, নামাজ পড়ে আবারও একটু পড়ে সকাল সকাল কলেজে চলে আসলাম। ক্যাম্পাসে প্রায় 1 ঘন্টা একলা বসে থাকার পরে রকি আসলো। কি রে দোস্ত, মন খারাপ করে বসে আছিস কেন? কই মন খারাপ করে বসে আছি? বন্ধুর চোখকে ফাঁকি দেওয়া সহজ কাজ না। এখন বল কি হয়েছে, কাল কি নীলা কিছু বলেছে তোকে? দোস্ত, আমাকে একটু সাহায্য করবি? অবশ্যই, তুই না আমার বন্ধু, বল কি করতে হবে। আমি রাতে সব ঘটনা রকিকে খুলে বললাম। আরে এই নিয়ে চিন্তা করছিস কেন, আমাদের বাসায় তুই থাকবি। না দোস্ত, এটা হয় না, তুই একটা রুম ভাড়া নিয়ে দে তাহলেই হবে। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। তারপরে রকি কাকে যেন ফোনে দিল আর বাসাও ঠিক করে ফেললো। অন্যদিকে নীলা কলেজে আসার জন্য মেঘকে ডাকার জন্য মেঘের রুমে গিয়ে দেখলো মেঘ রুমে নেই। নীলার মাথা তো গরম হয়ে গেল, একে তো রাতে মুখোমুখি তর্ক করছে, আর উপরে আবার আজ নিজেকে গাড়ি ড্রাইভ করে কলেজে যেতে হবে। মনে মনে 101টা গালি দিল মেঘকে নীলা। রেগে আগুন হয়ে নীলা গাড়ি নিয়ে গেটে আসতেই চোখ কপালে উঠে গেল গেটে তার আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে। নীলা গাড়ি থেকে বের হয়ে আব্বুর কাছে গেল। আব্বু কখন আসলে তুমি? একটা ফোন দিলে না, আমি নিতে যেতাম। হঠাৎ করে কাজ শেষ হয়ে গেল মা, তাই হঠাৎ করে চলে আসলাম। আচ্ছা তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কলেজে যাব, আজ থেকে পরীক্ষা শুরু। ওহ, মেঘ বাবাকে দেখছি না, কইও? মেঘের কথা আর বলো না, আমি কলেজে থেকে এসে সব বলবো। এখন ভাই আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে আব্বু। আচ্ছা দেখে শুনে যাস মা। তারপরে নীলাও গাড়ি নিয়ে কলেজে আসলো। পরীক্ষা শুরু হতে কয়েক মিনিট মাত্র আছে, তাই নীলা হল রুমে আসলো। নীলা সিট সামনেই ছিল, তারপরে রকি, রিয়া, 4 নম্বর আমি। স্যার প্রশ্নপত্র দিল সবাইকে, সবাই যে যার মতো লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমিও লেখা শুরু করে দিলাম। পরীক্ষা দিয়ে সবাই হল রুম থেকে বের হলাম একসাথে, নীলাও ছিল। নীলা শুধু আমার দিকে একবার তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। বুঝলাম না নীলার এই রহস্যময় হাসির মানে, এটা কি রহস্য বহন করছে? আমি শোনো কি বলো, রকি আমাকে সব বলেছে, তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো। ধন্যবাদ, আমার বাসা ঠিক করেছে তো রকি। আচ্ছা পরীক্ষা কেমন দিলা? ভালো, তুমি? মোটামুটি। রকি চলে আসলো। মেক ওট। আমি রিয়াকে বিদায় দিয়ে রকির সাথে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম আঙ্কেলকে দেখে। আঙ্কেল আর নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে। আমি আঙ্কেলকে সালাম দিতে গেলাম, তখনই কি ব্যাপার, আঙ্কেল কেন আমাকে মারলো? সি মেক, আমার ভাবতেও অবাক লাগছে, তুমি এত বাজে। আমি তোমাকে ভালো মনে করে আমার বাসায় থাকতে দিয়েছিলাম, আর তুমি? সি সি, আমি কি করেছি আঙ্কেল, সেটা কি বলা যাবে? আঙ্কেল নীলার ফোনটা আমাকে দিয়ে বলল। দেখ কি করেছিস তুই, আমি সব রেকর্ড করেছি। আমি ভিডিও দেখে পুরাই অবাক হয়ে গেলাম। আমি জীবনে সিগারেটও খাইনি, অথচ এখানে দেখাচ্ছে আমি নেশা করছি, তাও আবার আমার সাথে 2টা মেয়েও আছে। আমি কয়েক মিনিটের জন্য নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তারপরে বুঝতে পারলাম এইটা তো ডিজিটাল যুগ, সব কিছুই তৈরি করা যায়। তারপরে আমি নীলার দিকে তাকালাম, নীলা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। বুঝতে আর বাকি রইল না, আঙ্কেলের কাছে আমাকে ছোট করার জন্য সব বানায়ে বলেছে নীলা। আমি কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে আমার রুম থেকে আমার জিনিসপত্র গুছিয়ে রকিকে ফোন দিয়ে আসতে বললাম। আমি এক্ষুনি চলে যাবো এই বাসা থেকে। আমি আমার ব্যাগ নিয়ে নিচে নেমে আসলাম, আমার হাতে
ব্যাগ দেখে নীলা এবং নীলা বাবা দুজনেই অবাক হয়ে গেল।